আসলে সোণালী বাঘে কাজিরঙা পর্যটনলৈ এটা ভাল সংবাদ কঢ়িয়াই আনিছে। বাগৰি বনাঞ্চল বিশেষভাবে সোণালী বাঘর দর্শন হয়ে আহিছে আর এইটোৱে সকলো পর্যটককে আকর্ষণ কৰিছে। আর প্রায় প্রায় সকল পর্যটকে আসলে গোল্ডেন টাইগার বা সোণালী বাঘ দেখি পাবলৈ সক্ষম হৈছে। আসলতে যোৱা বছর আমি কাজিরঙাত এজনী ফিমেল সোণালী বাঘ দেখা পাইছিলোঁ আর এই বছর যিটো সোণালী বাঘ দেখা পোৱা হৈছে এইটো মেল। সেই তুলনাত চাবলৈ গ'লে হয়তো কাজিরঙাত প্রায় তিনিটামান সোণালী বাঘ থকার সম্ভাৱনা আছে। এইটো যিহেতু আমি অফিচিয়েলি নাজানো, ফরেস্ট ডিপার্টমেন্টৰ বিষয়বস্তু তেওঁলোকে এতিয়ালৈকে ডিক্লেয়ার কৰা নাই, সেই বিষয়ে আমি ইমান নাজানো। আমি যিহেতু দুটা দেখিছোঁ, আমি দুটা বুলিয়ে ভাবি আহিছোঁ, এটা কহৰাত আৰু আনটো বাগৰি বনাঞ্চলত। আৰু এই যিটো গোল্ডেন টাইগাৰ, আচলতে এইটো ভাৰতবৰ্ষৰ ভিতৰত অকল কাজিৰঙা নেশ্যনেল পাৰ্কতে আছে বুলি আমি ইতিমধ্যে শুনিছোঁ। আৰু যিহেতু উৰিষ্যাৰ শিমলিপাল বুলি এখন নেশ্যনেল পাৰ্ক আছে, তাত যিহেতু কলা বাঘ, কলা ঢেকীয়াপতীয়া বাঘৰ মানে চাইটিং হৈছিল, তাত দেখা পোৱা গৈছিল। আৰু তাৰ তুলনাত মানে কাজিৰঙাৰ গোল্ডেন টাইগাৰে বহুত সমাদৰ লাভ কৰিছে।